কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো, ইন্ডিয়ান বলদ গরু, দেশি বলদ গরুর দরদাম বেচা বিক্রি চলছে। দর্শক, সোগাসার গরুরহাট থেকে কেমন দামে বেচা বিক্রি দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। কত নিল ভাই, কত নিল? 1,10,000। 1,10,000-এ দর্শক বেচা বিক্রি হয়ে গেল। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু, এই দিকে এক জোড়া, একটা একটু ছোট আর একটা বড়। দর্শক, বড় ফ্রেমের গরু ভাই, কার এই জোড়া? কোন জায়গা থেকে আসছেন? 12 বাজার থেকে। 12 বাজার থেকে। বাজার কেমন দেখছেন? বাজার একটু কুমা, কিন্তু দেখা গেল যে কম বেশি খদ্দের আছে, দাম করছে না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অন্য অন্য দিনের তুলনায় এই যে বেশ কিছু খদ্দের আছে, কিন্তু এইভাবে দাম পাচ্ছেন না। কয় জোড়া নিয়ে আসছেন ভাই? নিয়ে আসলাম 4টা। আছে কয়টা? দুইটা। একই জোড়া না আলাদা আলাদা? ভাই ওইটা একুড়ে আর এটা একুড়ে। ও, একুড়ে একুড়ে, সেই জন্য ছোট বড়। জি। আচ্ছা, যে প্রথমটা কয় দাঁত? এটা কানিসাও। কানিসাও। দ্বিতীয়টা? ওইটাও কানিসাও। আট দাঁত করে। দর্শক, আট দাঁত করে এই যে একটা গরু, গরুটার ফ্রেম দেখুন, হাল চাষেও নিতে পারবে, পাশাপাশি এই যে নিয়ে আরো বেশি গোস্ত ধরায় বিক্রি করা যাবে, তাই তো? আচ্ছা, প্রথমটা চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 1,25,000। এটা আপনার চাওয়া? শুনলেন দর্শক, 1,25,000 দাম চাচ্ছে, বেচা বিক্রি কম আছে। কত হলে নিয়ত? 10-12। পরেরটা কতটুকু গোস্ত আছে? 6 মন। শুনলেন দর্শক, 6 মন গোস্ত আছে। গরুটার ফ্রেম দেখুন আপনারা, হাল চাষে যাবে, পাশাপাশি আরও বেশি গোস্ত ধরাই। আচ্ছা, এই যে গরুটা ভাই, যখন প্রপারলি গোস্ত ধরানো যাবে, কতটুকু গোস্ত ধরবে গরুটার গায়ে? 10 মন ধরবে। এইটা চাচ্ছেন কত? দাম চাচ্ছে 190। 190 চাওয়া? জি। বেচা বিক্রি? ওই একটা লাইন সাইজ কম বেশি আছে, সেটা বলেন। 60। শুনলেন দর্শক, 60-70 হলি মূলত বিক্রি হবে বলদ গরু এক জোড়া। ঠিক আছে ভাই, মোটামুটি বেশ বলদ গরুর আমদানি হয়েছে। দর্শক, যশোর জেলার চোগাসার গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলোর ফ্রেম দেখুন। দর্শক, ফ্রেম দেখে আপনারা নিতে পারবেন, পাশাপাশি হাল চাষের জন্য নিতে পারবেন। এই যে দুইটা গরুই ফ্রেমওয়ালা গরু, দর্শক এখনও অনেক গোস্ত ধরবে, গোস্তের চাহিদাও ব্যাপক, তাই তো? কোথা থেকে আসছেন? আমরা আসতেছি শালিকার থেকে। কোন জেলা? মাগুরা জেলা। মাগুরা জেলা। বাজার কেমন দেখছেন? বাজার মোটামুটি দেখছেন। মোটামুটি। কয় জোড়া নিয়ে আসছেন? আমরা 2 জোড়া নিয়ে আসছি। 2 জোড়া। আরেক জোড়া কই? ওই যে সাদা, ওই বড় জোড়া, তাই তো? দর্শক, দেখতে পাচ্ছেন সাদা আরেক জোড়া, মোট 2 জোড়া। এটা হচ্ছে ইন্ডিয়ান বলদ গরু, আর এটা দেশি বলদ গরু। আচ্ছা, এই যে দেশি কয় দাঁত করে? 8 দাঁত করে। চাচ্ছেন কত? চাচ্ছি 275। 275, আপনারা শুনলেন দর্শক, 8 দাঁত করে 275,000 টাকা দাম চাচ্ছে কাকারা। বেচা বিক্রি নিয়ে? হ্যাঁ, তা তো অবশ্যই। তারপরে একটু ধারণা দেন, 250। একটু এদিকে আসেন, 250 হলে বিক্রি হবে। দর্শক, 250। এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এত মাল, এক জোড়া গরু, গরুর বডি স্ট্রাকচার আপনারা দেখুন, কয় দাঁত করে? দাঁতে ছেড়ে গেছে, 8 দাঁত করে। আপনারা শুনলেন দর্শক, 8 দাঁত করে। কাকা, এটা চাচ্ছেন কত? 500। বেচা বিক্রি নিয়ে? বেচা বিক্রি 450। 450। দর্শক, শুনলেন ইন্ডিয়ান গরু, বড় গরু। দর্শক, শুনলেন আপনারা 450,000 হলে মূলত বিক্রি করবে। কেউ যদি বলদ গরু নিতে চান, খামারে রাখতে চান, অবশ্যই সংগ্রহ করে দেওয়া যাবে, আপনারা নিজেরা আসতে পারবেন, যারা বড় বড় খামারি আছে। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে। যশোর জেলার সোগাসার গরুরহাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। দর্শক, হাল চাষের গরুগুলো, বড় বড় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যশোর জেলা চোগাসার গরুরহাট থেকে কয় জোড়া নিয়ে আসছেন কাকা? নিয়ে এলাম 3টে। 3টা? কোন 3টা? একটা রড গেছে 10,000, আর এই দুটো আছে এখন বর্তমানে। একটাই লস হয়ে গেছে 10,000? 10,000 দাও। 10,000 লস হয়ে গেছে। দর্শক বলতেছে এইদিকে এক জোড়া, কয় দাঁত করে?
ছয় দাঁত করে আপনারা শুনলেন চৌগাছার গরুর হাট থেকে দর্শক। এটা তো হাল চাষে যাবে, হাল চাষের উপযুক্ত এক জোড়া বলদ গরু। ডাইন বাম ঠিক আছে শুনলেন জোড়াই চাচ্ছেন কত? 360 দর্শক, নিয়মিত ব্যাপারী, 300-310-15 দাম হচ্ছে আপনার নিয়ে। 30 হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক, 330 হলে বিক্রি হবে।